বন্ধুরা, আমি যুগ উপযোগী ভোগান্তি নিয়ে আজকের একটু লাইভে আসলাম। সবাই একটু শেয়ার করবেন, শুনবেন এবং শেয়ার করবেন। বিষয়টা হলো যে আমাদের কুয়াকাটার গুরুত্বপূর্ণ 3 নং ওয়ার্ড পৌরসভার 3 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেখানে শতাধিক হোটেল রয়েছে এবং অভিজাত হোটেল রয়েছে এবং বাসাবাড়ি, অসংখ্য বাসাবাড়ি রয়েছে। শুধু মেয়র কাউন্সিলরের দুজনের রেষারেষির কারণে ড্রেনেজ না থাকায় আজকের প্রায় 7 নং ও 3 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 2টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রায় 2 শতাধিক প্রতিষ্ঠান বলেন এবং বাসাবাড়িতে এখন পানির নিচে। অনেকের দুপুরবেলা খাবার হয় নাই, পাক হয় নাই, বাসাবাড়িতে না খেয়ে আসেন। এই যে দেখেন বাসাবাড়ির ভিতরে পানি, খুবই দুরবস্থা, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদেরকে কি বলবো। যে এই যে একটা হোটেল, এই একটা হোটেল, হোটেলের ভিতরে পানি ঢুকে গেছে। রেষারেষিটা হলো এই যে গতকালকের আমি মেয়র মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে গত বছর ড্রেনেজের কাজ শুরু হয়েছে, 14 কিলো যাও ভিতরে যাও, আচ্ছা 14 কিলো 14 কিলো আমাদের এই পৌরসভায় 14 কিলো ড্রেনেজ হওয়ার কথা এবং উদ্বোধন হয়েছে, কাজ শুরু হয়েছে। যেইখানে গুরুত্বপূর্ণ না সেইখানে মনে করেন এই কাজগুলো হচ্ছে, আর গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে না, শুধু কাউন্সিলরের আর মেয়রের মতানৈক্যের কারণে। সেটা একজনে বলছে যে কাউন্সিলর সে করতে দিচ্ছে না তার স্বার্থের কারণে, আর একজনে বলছে যে মেয়র মহোদয়ের সুবিধার্থে বেকু দিয়ে কাটার জন্য আমি এইখানে আমার সেখানে বাধা রয়েছে, যেখানে 2-3 ফুট দরকার হয় সেখানে বেকু দিয়ে কাটার কোনো উপযোগী না, সেখানে বাসাবাড়ি হোটেল, সেখানে জনগণের অভিযোগ রয়েছে। এই মতানৈক্যের কারণে এই আমাদের এই গত বছর শুরু হয়েছে ড্রেনেজের কাজ। এই দেখেন হোটেলের অবস্থা, হোটেলের রোড, এই যে হোটেলের রোড, এই বাচ্চারা হাঁটতেছে। এইখানে যখন বর্ষা পড়ে দুপুরবেলা তখন আরও 1 ফুট পানি উপরে ছিল। হ্যাঁ, এই হলো আমাদের পৌরসভার উন্নয়নের কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বাজেট আছে আমাদের এই কুয়াকাটার পৌরসভা, অনেক বাজেট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না যে উন্নয়নের কাজও চলে। কিন্তু সামান্য এই রেষারেষির কারণে আজকের আমাদের খুবই দুরবস্থা, খুবই খারাপ অবস্থা। যেখানে মনে করেন 3 নং ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে শাহ আলম হাওলাদার, আর রইলে যাইয়া আমাদের মাননীয় মেয়র মহোদয় আব্দুল বারেক মোল্লা। কিন্তু উন্নয়নের কাজ চলে, ব্যাপক উন্নয়নের কাজ চলে। এই হলো আমাদের উন্নয়ন, যেটা আপনাদের জ্ঞাতার্থে বলি যে উন্নয়নটা হলো যে ইয়ে ভোগান্তির শেষ নাই। অনেকের বাসাবাড়িতে মনে করেন আজকের পাক হয় নাই, না খেয়ে রয়েছে, যেগুলো মনে করেন। এ ইব্রাহিম ভাই, আপনার হোটেলের কী অবস্থা? আমার হোটেল তো পানিবন্দি পুরোটা। কতটুকু পানি হচ্ছে? আমি দীর্ঘ 10 বছরে এত পানি দেখিনি যে এখন বর্তমান যে পানি। কি কারণে পানি এটা হয়? এই যে ড্রেনের জন্য ড্রেন কোনো নিষ্কাশন হয় না এবং ড্রেনতে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। ড্রেনের কাজ চলে আপনারা দেখেন আশেপাশে, কিন্তু এইখানে কাজ চলে না, কোনো ওয়াশই করে না, পানি যাবে কেমনে? না, কারণটা কি এটা আপনি জানতে চাইছেন কোনোদিন? যে ড্রেনের কাজ দূরে দূরে হয় যেখানে লাগে না, কিন্তু বলা হয়েছে, বারবার বলা হয়েছে মেয়র সাহেবের, বারবার বলা হয়েছে, কিন্তু তার ওইরকম কোনো উদ্যোগ নেই এখানে। আমাদের রাস্তা এবং ড্রেন এটা কোনো উদ্যোগ নেই তার উপরে। ভাবি, আপনার এই বাসাবাড়ির কি অবস্থা? আমার বাসাবাড়ির অবস্থা সব তলায় গেছে, আমি বাসালেই রাস্তা নামছি। বাসার সামনে আন, বাসার সামনে আসুন। বাসা থেকে এখন রাস্তা নামছি, ঘর তলার নেয়া সব ভিজে গেছে, এমনকি আমাদের পোশাক পরার মতনও পোশাক নাই। আমি এই বাসালেই একটু দূর তেমেদ করি, খাওয়াইতে পারতে আসিনা। এই হলো আমাদের এইখানে যে আমাদের এক ভাবি আছে, সে ভাবির বাসার এই অবস্থা। বাসার ভিতরে দেখেন এই পানি, যে প্রায় 1 ফুট এখন একটু কমছে, কিন্তু তারপরও পানি 1 ফুট পানি নিচে, উপরে পানির উপরে আজ পানি 1 ফুটের মতো। পানির ভিতরে এই আমাদের কুয়াকাটার উন্নয়ন,
যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। দুইজনের রেষারেষির কারণে এই এক ভদ্রলোক উনি না খেয়ে মনে করেন দুবার খাওয়া হয়েছে ভাই, রান্নাই হয় না এই অবস্থা। এখন আমাদের এখানে সংবাদকর্মীরা আসছে, আমরা আসছি সেইখানে একটু আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। এই হইলে বাসা বাড়ি, এই হইলে চুলা, এই হইলে পাকের ঘর, এই দেখেন এই হলো আমাদের এই পৌরসভার কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছে আমাদের মাননীয় মেয়র কাউন্সিলর, যেই আসলে এদেরকে হাজারো সালাম, আমাদের মাঝে বেঁচে থাকুক। ড্রেন না থাকার কারণে আজকের এই আমাদের এই বাসাবাড়ির এই অবস্থান। আপনারা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত মানে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব, মানে দ্রুত তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন অন্তর এই এই যে বাসাবাড়ির অবস্থান, এই হলো দাইয়া আমাদের মানে ভোগান্তির শেষ নাই। এখানে অনেক লোক এখানে আসে যে আরও ভিতরে যাওয়ার আমার এখন আর সময় হবে না, আমি লাইভ থেকে বিদায় নেব, আমার সাংবাদিকতার কিছু ফুটেজ নেওয়ার দরকার, সেটা নেব। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নেবেন, তাইলে আমরা অন্তত মানে হয়তোবা কিছু একটা এই থেকে লাঘব পাইতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।